আর এবছরের নতুন দশম শ্রেণীর ছাত্রীরা, যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠলে, তোমাদের মোটামুটি এই প্রথম যে টার্মিনাল পরীক্ষাটা হয়, ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হলে পরে আমরা তিনটে চ্যাপ্টার রেখে আমরা পরীক্ষাটা নিই। তোমাদের সিলেবাসের মধ্যে যাওয়ার আগে বলে দিই যে মোটামুটি কোন কোন বইগুলো তোমরা ক্লাস টেনে ফলো করতে পারো। তার মধ্যে স্বদেশ পরিচয়, জীবন মুখোপাধ্যায়ের বই বা শচীন্দ্রনাথ মণ্ডলের বই, এগুলো মোটামুটি ভালো বই রয়েছে। তোমাদের বুক লিস্টে যে বইগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ বই, তোমরা একটা বা দুটো বই ফলো করতে পারো। আর যারা মনে করো না আমাদের পক্ষে বেশি বই পড়া সম্ভব হবে না, মনে রাখতে পারবো না, তারা একটাই অন্তত সঠিকভাবে একটা বইকেই নির্বাচন করে সেটাই পড়বে। একটি মাদার বুক হাতের কাছে সবসময় থাকা দরকার। প্রশ্ন উত্তরের বই পড়ার আগে মাদার বুককে পড়া দরকার ভীষণভাবে, কারণ এই বই থেকেই আমরা মোটামুটি সমস্ত বিষয়টার একটা পরিকাঠামো খুঁজে পাই। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেনগুলো আমরা খুঁজে পাই। বই ভালো করে লাইন বাই লাইন রিডিং না করলে আমরা কিন্তু শর্ট কোশ্চেনের সমাধান কিন্তু করতে পারবো না। আমাদের এই যে সিলেবাস তাতে কিন্তু আমাদের MCQ এবং শর্ট টাইপ কোশ্চেনের পরিমাণ কিন্তু প্রায় 40 নম্বরের, 36 নম্বরের কাছাকাছি। তাহলে এই শর্ট কোশ্চেন এবং MCQকে কমপ্লিট করতে গেলে, সঠিকভাবে করতে গেলে, জানতে গেলে আমাদেরকে কিন্তু ভালো করে পাঠ্য বই অবশ্যই পড়তে হবে। একদম লাইন বাই লাইন পাঠ্য বইয়ের থেকে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু লুকিয়ে থাকে, তাই সেটা করতে হবে। আমাদের প্রথম যে স্বদেশ পরিচয় মধ্যে থেকে আমরা যে পাচ্ছি প্রথম চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টারে আমাদের মূল বিষয় হলো যে ইতিহাস কি, ইতিহাস কি কেবলমাত্র রাজা সম্রাট বা দেশনায়কের জীবনী, তা তো নয়। এটা হচ্ছে মানব কেন্দ্রিক ঘটনাবলীর একটা পরিক্রমা। মানব কেন্দ্রিক হওয়ার ফলে ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা মানুষের পারিপার্শ্বিকতা, পরিস্থিতি, এগুলোর গুরুত্বকে অস্বীকার করতে পারি না। মানুষের ইতিহাস রচনার জন্যই আমাদের মানব জীবন থেকেই তার বিভিন্ন উৎসগুলো, তার প্রয়োজনীয় বিভিন্ন রকমের যে ডকুমেন্টস বা আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের যে আমাদের উপাদান, ডকুমেন্টস অর্থাৎ উপাদান, ওই যে সমস্ত উপাদান থেকে আমরা মানব জীবনের ঘটনাবলীকে খুঁজে পাই এবং তার দ্বারা আমরা সময়ানুক্রম ধরে ইতিহাসকে রচনা করে থাকি, সেগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তাই এই চ্যাপ্টারে মূল পড়ার বিষয় ইতিহাস কি, ইতিহাস কত রকমের ইতিহাস আমরা পড়ব, ইতিহাসের মধ্যে কোন কোন দিকগুলো রয়েছে, ইতিহাসের চর্চা করতে গেলে পরে তার বিভিন্ন রকমের ঘটনাবলীকে খুঁজে নেবার জন্য আমরা কি কি উপাদানের ব্যবহার করি, আধুনিক যুগে আমরা যে সময়টা পড়ছি এটা আধুনিক যুগের ইতিহাস রচনার উপাদান বলতে আমরা কি বুঝি, এটা আমাদের পড়ার বিষয়। তো নতুন যে আমরা সামাজিক ইতিহাস পাচ্ছি, আমাদের সমাজ জীবনকে কেন্দ্র করে ইতিহাস গড়ে ওঠে। আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে আমাদের একটা বড় কথা হলো, প্রশ্ন হলো, সেটা হচ্ছে সামাজিক ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা নতুন সামাজিক ইতিহাস চর্চা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1960 থেকে 70-এর দশকে সমগ্র বিশ্বে ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনের একটা বড় দিক হচ্ছে যে অতীতের সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন এবং রাজনৈতিক যে পরিকাঠামো তার বিশ্লেষণ করা। 2 নম্বর, কাঠামোগুলো যে পরিবর্তিত হচ্ছে তার প্রক্রিয়া কিভাবে, মানে পরিবর্তনটা কিভাবে এলো, বা আমরা যে বিভিন্ন যে ইতিহাস চর্চা করছি সেখানে সরকারি নথিপত্রগুলো তো আছেই ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান, এছাড়া আরও কী কী আছে। এবং এই সামাজিক ইতিহাস চর্চার একটা বড় দিক হচ্ছে
নিম্নবর্গের ইতিহাস চর্চার ওপর গুরুত্ব দেওয়া। আর সর্বোপরি নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হল সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রির চর্চা। এই নিম্নবর্গের ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে মানব জীবনের নিম্ন স্তরে মানবের যে পরিবর্তন, যে একটা সামাজিক অর্থনৈতিক জীবনের যে পরিকাঠামোগত পরিবর্তন, তার একটা দিক আমরা এই নিম্নবর্গের ইতিহাস চর্চার মধ্যে খুঁজে পাই। এটা আলাদা একটা প্রশ্নও হয়। তা আমার প্রশ্ন এখন ছিল যে সামাজিক ইতিহাস চর্চাটা কী। আমরা আগে বলেছিলাম যে একটু শুরুতেই বললাম যে আগে মনে করা হতো ইতিহাস মানে রাজা, রাজবংশ বা রাজবংশের বিভিন্ন কাজকর্ম, কীর্তিকাহিনী। কিন্তু 1960-এর দশক থেকে এই ধারণার পরিবর্তন ঘটে এবং এই সময় থেকে এক শ্রেণীর ঐতিহাসিক বলেন যে একটি রাজপরিবারের কাহিনী একটি দেশের প্রকৃত ইতিহাস হতে পারে না, দেশের অসংখ্য জনসাধারণের কাহিনী হল প্রকৃত ইতিহাস। এই ধারণার উপর ভিত্তি করে ইউরোপে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। ভারতবর্ষে এই ধরনের নিম্নবর্গের ইতিহাসের আলোচনাও আমরা লক্ষ্য করি। মানে এর থেকে আমরা জনসাধারণের যে প্রকৃত ঘটনা বলি সেগুলো আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি। নতুন যে সামাজিক ইতিহাস চর্চা, তার আলোচনার বিষয়গুলোর মধ্যে আমি একটু আগে বলেছিলাম যে অতীতের ঘটনাবলি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং সমাজের সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্ন শ্রেণীর মানুষ তাদের জীবনচর্চার কেমন ছিল সেটাও আমাদেরকে খুঁজে পেতে হবে। যেটা আসছে সেটা হচ্ছে এই ইতিহাস চর্চার বৈশিষ্ট্য, নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। এক্ষেত্রে অনেকগুলো মতামত আছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানাল মতবাদ কি, এটা 2 নম্বরের প্রশ্নও হয়। মার্ক্সীয় মতবাদে বিশ্বাসী হয়েও অর্থনীতিকে গুরুত্ব না দিয়ে একদল ঐতিহাসিক সমাজ সংস্কৃতির ওপর নির্ভর করে ইতিহাস চর্চা শুরু করেন। ফ্রান্সের অ্যানাল পত্রিকা তাদের মুখপত্র ছিল। মার্ক ব্লক, রয় লাদুরি প্রমুখ এই ঐতিহাসিকরা বিশেষত এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এদের ইতিহাস চর্চায় সামাজিক কাঠামো ও প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ বিভিন্ন সামাজিক শ্রেণী, আন্দোলন, নগরায়ন, শিল্পায়ন, পরিবার ভিত্তিক সমাজ গঠন, শিক্ষা, সামাজিক গতি প্রকৃতি, এগুলোর ওপর তারা আলোকপাত করে। এটাকেই বলা হয় অ্যানাল মতবাদ। অর্থাৎ যারা মার্ক্সীয় মতবাদে বিশ্বাসী হয়েও তারা কিন্তু অর্থনীতিকে গুরুত্ব না দিয়ে সমাজ সংস্কৃতিকে গুরুত্ব দিচ্ছে। এর পরের পয়েন্টে আসছি আমি সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষের কথা বলতে তাদের সামাজিক অবস্থান, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভাস, শিক্ষা, বিনোদন, সভ্যতা, সংস্কৃতি, এই সব নিয়ে কিন্তু মানুষের একটা সমাজ জীবন গড়ে ওঠে। এই নয়া সামাজিক ইতিহাস চর্চার উপরে আমরা এগুলোর উপর গুরুত্ব দেখতে পাই। কার্ল মার্ক্সের দ্য জার্মান ইডিওলজি, GM ট্রাভেলিয়ান এর ইংলিশ সোশ্যাল হিস্ট্রি এবং এ সার্ভে অফ সিক্স সেঞ্চুরি, চসারের টু কুইন ভিক্টোরিয়া, এই সমস্ত গ্রন্থগুলো আমাদের সামাজিক ইতিহাস চর্চার উল্লেখযোগ্য উদাহরণ। অনেক সময় 2 নম্বরে এই ধরনের শর্ট কোশ্চেন থাকে যে সামাজিক ইতিহাস চর্চার উদাহরণ সমেত 2টো বইয়ের নাম লেখো বা সামাজিক ইতিহাস চর্চা হয়েছে এরকম ধরনের 2টো বইয়ের নাম লেখো, তখন এই নামগুলো উল্লেখযোগ্য। যেমন কার্ল মার্ক্সের দ্য জার্মান ইডিওলজি, তারপরে GM ট্রাভেলিয়ান, তারপরে ইংলিশ সোশ্যাল হিস্ট্রি, এ সার্ভে অফ সিক্স সেঞ্চুরিয়াস। এছাড়া আমি এক্ষুনি আগে বলেছি যে চসারের লেখা টু কুইন ভিক্টোরিয়া। তাহলে এগুলো হচ্ছে সামাজিক ইতিহাস চর্চার উল্লেখযোগ্য গ্রন্থ। এর পরে 3 নম্বর পয়েন্টে আসছি নিম্নবর্গের ইতিহাস। এটাও আলাদা করে 2 নম্বরের শর্ট কোশ্চেন আসে। সমাজে যারা অত্যন্ত
মানে নিচু শ্রেণী হিসাবে পরিচিত, যাদের বংশ পরিচয়, বসতি, জীবনধারা অনেকটা নিম্ন মানের বলে মনে করা হচ্ছে। এই নিম্নবর্গ মানুষদেরই বংশ পরিচয়, বসতি, তাদের জীবনধারণের প্রকৃতি, তাদের সংস্কৃতি বোধ, তাদের রাগ ক্ষোভ, যে প্রতিবাদ, সেগুলো নিয়ে একদল ঐতিহাসিক গবেষণা করেন। এই গবেষণা করার মধ্যে দিয়ে আমরা এই নিম্নবর্গের ইতিহাসের একটা কাজকর্ম বা চর্চা শুরু করি। এক্ষেত্রে উল্লেখযোগ্য ঐতিহাসিকদের নাম হল রণজিৎ গুহ, সাহিদ আমিন, গৌতম ভদ্র। অনেক সময় দু নম্বরে শর্ট কোশ্চেন থাকে বা এক নম্বরে শর্ট কোশ্চেন থাকে, নিম্নবর্গের ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য ঐতিহাসিকদের নাম আলোচনা করো বা দুজন উল্লেখযোগ্য ঐতিহাসিকের নাম লেখো। এরপরে আমরা আসছি যে ভারতবর্ষে এই নতুন সামাজিক যে ইতিহাস চর্চা, এটার সামগ্রিক একটা অগ্রগতি কি হয়েছিল। 1980 থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ইতিহাস চর্চায় সাব অল্টার্ন বা নিম্নবর্গের মানুষদের আলোচনা কিন্তু গুরুত্ব পেয়েছে। এই ইতিহাস আলোচনায় বিশেষভাবে আমরা উল্লেখযোগ্য একটু আগে নামগুলো বলেছি, রণজিৎ গুহের নাম, গৌতম ভদ্রের নাম, পার্থ চট্টোপাধ্যায়, সাহিদ আমিন, দীপেশ চক্রবর্তী প্রমুখ। ভারতের নতুন সামাজিক ইতিহাস চর্চায় ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নিম্নবর্গের মানুষের ভূমিকা কিন্তু তুলে ধরা হয়েছে। এই ইতিহাস চর্চায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে ঘটে যাওয়া সাধারণ ঘটনাকেও কিন্তু গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করা হয়েছে। নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমাদের কিন্তু আলোচনার পরিধিটা অনেক বেড়ে গেছে। সামগ্রিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্রে কিন্তু একটা জ্ঞানের পথ খুলে গেছে। ফলে নতুন সামাজিক ইতিহাস চর্চা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে ইতিহাস, সামগ্রিকভাবে রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই সব নিয়ে দেশ কালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে এই নতুন ইতিহাস মানুষের চলমানতার একটা প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এবং আর্থসামাজিক পটভূমি, জনসংখ্যা তত্ত্ব এবং মানসিক সমস্ত প্রবণতা নিয়ে এই ইতিহাস চর্চা হয়েছে। তাই আমরা দেখতে পেলাম যে সামাজিক ইতিহাস চর্চা ভারতবর্ষের সামাজিক ইতিহাস চর্চার এবার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। খেলার ইতিহাস, পোশাক পরিচ্ছদ, তারপরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক দিক, নাটক, বিভিন্ন ধরনের খেলা এবং তাদের মধ্যে থেকে যানবাহন, যোগাযোগ ব্যবস্থা, পোশাক পরিচ্ছদ সব কিছু মিলিয়ে এরপরে আমরা ইতিহাস চর্চার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এই পার্টটা থেকে ছোট ছোট প্রশ্নগুলো কি হয় তা আমি বলে দিলাম, যেমন নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো বা অ্যালান মতবাদ বলতে কি বোঝো, নিম্নবর্গের ইতিহাসের আলোচনার ক্ষেত্রে কোন কোন ঐতিহাসিক অংশগ্রহণ করেছে, এই ধরনের দু নম্বরের এক নম্বরের শর্ট কোশ্চেন। এই প্রথম চ্যাপ্টারটা কিন্তু ভীষণভাবে শর্ট কোশ্চেনের জন্য উল্লেখযোগ্য, তাই এটা খুব মন দিয়ে পড়তে হবে এবং খুব ভালো করে এটা প্র্যাকটিস রাখতে হবে। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, তোমরা ভালো করে বই পড়বে এবং আমার পড়ানোটা শুনে পয়েন্ট করে নেবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই সময়ের মধ্যে থেকে আমরা বেরোতে পারছি না বলে স্কুলের দরজাতেও আমরা পৌঁছতে পারছি না, তাই বাড়ি বসে এই অনলাইন ক্লাসই তোমাদের করতে হবে। তোমরা আমার পড়ানোটা বুঝলে কি না, কোনো অসুবিধে থাকলে প্রশ্ন করবে, আমি তার উত্তর দিয়ে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মুখে মাস্ক ব্যবহার করবে, হাতে স্যানিটাইজার ব্যবহার করবে।